নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো সর্ষে পটল বা সর্ষে দিয়ে পটলের ঝাল। সর্ষে পটল এমনই একটা রেসিপি যা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। রেসিপিটি বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, বানানো খুব সহজ এবং খেতেও কিন্তু দারুণই টেস্টি হয়। আসুন দেখি এটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি। এখানে আমি 8টি মাঝারি সাইজের পটল নিয়েছি। পটলগুলির খোসা অল্প অল্প করে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবং ছুরি দিয়ে পটলগুলির গায়ে এভাবে একটু চিরে দিয়েছি যাতে লবণ এবং অন্যান্য মশলা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষে নিয়েছি, 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। প্রথমেই আমি পটলগুলির গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে পটলগুলির গায়ে লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। পটলগুলির গায়ে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে একটা মিক্সির পট নিয়ে নিয়েছি, এতে আমি যে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 2-3টি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে পটটির ঢাকনা বন্ধ করে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেবার পর এবারে ঢাকনা খুলে নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি একটা খুব স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আপনারা চাইলে মাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। এবারে আমি গ্যাস অন করে দিয়ে তাতে একটি ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হলে এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রাখা পটলগুলিকে এখানে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সব পটলগুলিকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। পটলগুলির গায়ে হালকা ব্রাউন রং না ধরা পর্যন্ত এগুলিকে ভেজে নিতে হবে। কয়েক মিনিট পরেই দেখতে পাচ্ছি পটলগুলির গায়ে হালকা ব্রাউন রং ধরতে শুরু করেছে। পটলগুলির দুপিঠি আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি পটলগুলিকে তুলে নেব। পটলগুলিকে ভেজে তুলে নেবার পরে কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল তার সাথে আমি এখানে আরও 2 টেবিল স্পুন পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আপনারা সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনোটাই আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সাদা সর্ষে ব্যবহার করলে সাধারণত তিতো হয় না, তবে আপনারা যদি কালো সর্ষে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সর্ষেটা পেস্ট করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন, সেক্ষেত্রে সর্ষে বাটলে তেতো হয় না। এবারে আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলিকে তেলের মধ্যে একটু ভালো করে কষে নিতে হবে। 2-3টি কাঁচা লঙ্কা আমি সর্ষের সাথে আগেই পেস্ট করে দিয়েছি, আরও 2টি কাঁচা লঙ্কা চিরে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন। এবারে মশলাটা কষে নেবার পর আমি এখানে জল অ্যাড করছি। এই ডিশটির ক্ষেত্রে ঘন মাখামাখা গ্রেভি হয়, তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 কাপ জলই যথেষ্ট। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলিকে এখানে অ্যাড করছি। গ্রেভির সাথে পটলগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি প্যানটিকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেবার পরে এখানে ঢাকনা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, পটলগুলিও ভালোভাবে সফট হয়ে গেছে। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না। এবারে নামানোর আগে আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। শেষে এই কাঁচা তেলটা অ্যাড করার ফলে এই ডিশটিতে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে পটল।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।